ফুলশয্যার রাতে কনের দুটি স্তন ছিঁড়ে নেওয়ার চেষ্টা বরের প্রাক্তন প্রেমিকার। বৌভাতের পর্ব শেষে ফুলশয্যার জন্য ঘর নিয়ে যাওয়া হয়েছিল নবদম্পতিকে। সেখানে ঢুকে পড়ে সদ্য বিবাহিত কনের স্তন ছিঁড়ে নেওয়ার চেষ্টা করলো বরের প্রেমিকা। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার কুলঝুটি এলাকায়। ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম চন্দনা সরকার। বরুণ নামক যুবকের বিয়েতে আমন্ত্রিত ছিল চন্দনা। অভিযোগ, ফুলশয্যার জন্য ঘরে নববধূ ঘরে ঢুকতে যাচ্ছিলেন, তার আগে তাকে ডাকে চন্দনা। তখন চন্দনা কনের কাছে দাবি করেন যে তাঁর স্বামী বরুণের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেম। এরপর চন্দনা বলে দেয় এই ফুলশয্যা হতে পারে না। এরপরে নববধূর ওপর হামলা করেন চন্দনা। কনের দুই স্তন আঁকড়ে ধরে টানতে থাকে চন্দনা। বরুণ একা চন্দনাকে হটাতে পারেননি। বধূর আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের সদস্যরা। এরপর চন্দনার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন আক্রান্ত শ্বশুর বাড়ির সদস্যরা। অপরদিকে তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করা হয় নববধূর। সরকার দাবি করছে যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে, তার স্বামীর সঙ্গে তার দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে, সেই জন্য তাকে পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার করে এবং তার শারীরিক নিগ্রহ করে। সেই জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে আজকে গাইঘাটা থানা গ্রেপ্তার করে প্রেরণ করেছে এবং আজকে বেলমুখ করা হচ্ছে। তার অর্ডার এখনো কিছু হয়নি। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম অসীম দে। পিপিঞ্জ জানা গিয়েছে চন্দনা সরকার গাইঘাটার শিমুলিয়ার বাসিন্দা। তিনি নিজে বিবাহিতা। চন্দনার দাবি, বরুণের সঙ্গে তার দীর্ঘ কয়েক বছর ধরে পরকীয়ার সম্পর্ক ছিল, এহেন বরুণের বিয়ে মেনে নিতে পারেনি চন্দনা। বরুণকে নাকি বিয়ে করতে বারণ করেছিল চন্দনা, তবে বরুণ সে কথা শোনেননি। এই আবহে বিয়ের পর বরুণের সদ্য বিবাহিত স্ত্রীর উপরে হামলা চালালো চন্দনা। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। এদিকে তদন্তে নেমে পুলিশে হতবাক চন্দনার কীর্তিতে। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-5632-96999-62-955-44099-747875-0092।